অক্সিজেনের দরকার যখন দরকার তখন পাচ্ছি না আমরা, আজকে যেমন চারজন মারা গেছে। ভয়ঙ্করভাবে চোখ রাঙাচ্ছে করোনা, গোদের ওপর বিস্ফোরণের মতো দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। এতদিন দিল্লি উত্তরপ্রদেশে যে অভিযোগ উঠছিল, এবার সেই মর্মান্তিক অভিযোগ উঠল বাংলাতেও। অক্সিজেনের অভাবে চারজনের মৃত্যুর অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে যে ছবি ধরা পড়ল তা দেখে যে কোনো মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। কোভিড ওয়ার্ডে এভাবেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন মৃত ব্যক্তি, অভিযোগ অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে। অক্সিজেনের কি ভয়ঙ্কর অভাব দেখুন, একজন পেশেন্ট মনে হচ্ছে যেন বসে রয়েছে, কিন্তু একটু অক্সিজেনের অভাবে তিনি মারা গেলেন। হাত জোর করে চাইছিলেন, হাত জোর করে উনি চাইছিলেন যে আমাকে একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিতে, হ্যাঁ যে কোনো উপায় হোক একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিতে। রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভ্যাকসিনেশন কর্মসূচির খোঁজ খবর নিতে হাজির হয়েছিলাম আমরা। এই হাসপাতালেরই একটি ওয়ার্ডে কোভিড রোগীদের চিকিৎসা চলছে। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখা মাত্রই কোভিড রোগীর আত্মীয়রা আমাদের প্রতিনিধিদের জোরালোভাবে অনুরোধ করে সেই ওয়ার্ডে নিয়ে যান। এমনকি দুজন নিরাপত্তা রক্ষীও লিফট দিয়ে ওঠার কথা বলেন। সেখানেই করোনা আক্রান্তদের পরিজনরা অভিযোগ করেন অক্সিজেনের অভাবেই হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। অক্সিজেন যেটা দরকার যখন দরকার তখন পাচ্ছি না আমরা, আজকে যেমন চারজন মারা গেছে সকালে অক্সিজেনের জন্য, হাঁপাতে মারা গেছে, অক্সিজেনে নেই। আমার মা রয়েছে 75 বছর বয়স, তার আপনার সিচুয়েশন চলছে 70, তাকে তো অক্সিজেন সবসময় লাগবে। কাল থেকে অক্সিজেন ছিল না, সকালে এসে কোনো রকম একটা বার করে দেওয়া হয়েছে, তারপর নিজের পকেট থেকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে কোনো কোনো সময়। মাকে ইমার্জেন্সি অক্সিজেনের দরকার, কিন্তু অক্সিজেন গাড়িতে নিয়ে এসে বেকার শুয়ে আছে বেডে, আমিও সব অক্সিজেন পাচ্ছি না, বারবার যাচ্ছি ওখানে, তো বলছে যে আমাদের কাছে নেই, আমরা কি করব। চারজনের মৃত্যুর কথা মানলেও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে এমনটা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ডেপুটি সুপার প্রথমে দাবি করেন গতকাল রাতেই চারজনের মৃত্যু হয়েছিল। পরে তিনি জানান মঙ্গলবার সকাল 7টা থেকে 11:30টার মধ্যে চারজন রোগীর মৃত্যু হয়েছে, তবে এর সঙ্গে অক্সিজেন সংকটের কোনো সম্পর্ক নেই, যদিও অক্সিজেনের অভাব যে ছিল তা মেনে নিয়েছে কর্তৃপক্ষ। অক্সিজেনের সমস্যা আজকে একটা ডেভেলপ করেছে। আমরা ভোরবেলা 5টার সময় অলরেডি 2টো ট্রাক পাঠিয়েছি, 100টা সিলিন্ডার রিফিলিংয়ের জন্য, সেইটা এসে গেছে। ইন দ্য মিনটাইম যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা আমাদের সাধ্যমতন এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের সাহায্যে আমরা সমাধান করেছি। তবে সম্পূর্ণ অন্য কথা বলছেন বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তার দাবি অক্সিজেনের কোনো অভাব নেই, অভাব রয়েছে সিলিন্ডারের। এই মুহূর্তে জেলায় রিফিলের জন্য 300 সিলিন্ডার প্রয়োজন। রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রোগীর পরিজনদের অভিযোগ, রোগীদের যে কোনো দরকারে তাঁদেরকেই পাশে থাকতে হচ্ছে। পিপি ছাড়াই ডিউটি করতে হচ্ছে অনেক নার্স স্বাস্থ্যকর্মীকে। একজন চিকিৎসককেও দেখা গেল যা রক্ষা কবচ বলতে শুধুই মুখে মাস্ক। পিপি দেওয়া আছে, পিপি ডাফিং ডানিং রুমও আছে। যারা নার্স এবং ডক্টর যারা কাজ করছেন প্রত্যেকে তো তার নিজের সচেতনতাটা রাখতে হবে। ওখানে সাপ্লাইও আছে, হয়তো ডিউটি চেঞ্জের সময় তারা খুলে ডাফিং করে হয়তো যাচ্ছেন। এখানকার মানুষজনের অভিযোগ যে সকাল থেকে অক্সিজেন চেয়ে কোথাও তারা অক্সিজেন পাচ্ছেন না, ফলে এখানে থেকেই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতির অবসান কবে ঘটবে, এটাই লাখ টাকার প্রশ্ন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় ও গোপাল চট্টোপাধ্যায়। রিপোর্ট এবিপি আনন্দ।